হযরত শাহজালাল নিয়ামিনি এই দেশের একজন সম্রাট হিসাবে যখন আসলো শাহজালাল ইয়ামেনের বাড়ি হইল ইয়ামেন দেশে কিন্তু বাংলাদেশের সিলেটের সিহটের ময়দানে যখন যুদ্ধ করে বিজয় করে চলে আসলেন শাহজালাল ইয়ামিনির জীবনের ভিতরে এমন ভাবে পাওয়া যায় উনি এমন সময় যায় আসরের নামাজ সিলেটে আদায় করে মাগরিবের নামাজ হেরেম শরীফের এরিয়ায় এগুলো অনেকে কিন্তু উনি দেখি সম্ভব আমি কিন্তু আগে কথা ভেঙে দিছি সেটা বুঝতে হইলে আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না তো বাইরে থেকে বলবেন বাইরে ধারে এদের কি সম্ভব কিভাবে ফেটটা কাটে কিভাবে সেলাই করে আমাদের আমি কাঁপতে কাঁপতে মরে যাব কেন মরে যাব আমি তো জীবনে ক্লাস করি না আমি সেখানে কখনো যাই না তো যারা আল্লাহর আউলিয়া হয়ে যায় যারা আল্লাহর আউলিয়া হয়ে যায় তাদের ব্যাপারে সেটা সম্ভব হয়ে যায় জোরে বলে আল্লাহু আকবার শাহজালাল ইয়ামিনি ও আসরের নামাজ কোন কোন সময় সিলেটে মাগরিবের নামাজের সময় হেরেম শরীফে আবার চলে আসে সিলেটে এটা আল্লাহর আউলিয়া হওয়ার পরে তাদের দ্বারা সম্ভব হয়ে যায় মুরার বনে একজন আল্লাহর আউলিয়া শুয়ে আছে যিনি ইয়ামিনের সিপাহ সালা ছিলেন যেখানে গেলে আমরা দেখি বাংলা নয় গোটা বিশ্বের মাজার বা কবর দেওয়ার একটা শরীয়তের সিস্টেম আছে আমাদের দেশের সিস্টেম হইল উত্তর দক্ষিণ করে আমরা মাটি দেই কিন্তু মুরার বনে গেলে একটা ভিন্ন দৃশ্য দেখি পূবে পশ্চিমে মাজার আল্লাহু আকবার কোন কিরে বাবা দেখছেন অনেক বাস্তবটা শুনেন অনেকে দেখেছেন আমরাও দেখেছি যারা ওলি আল্লাহ ভক্ত তারা প্রায় আল্লাহর ওলির দরবারে যায় মারহাবা কোন এটা যাওয়ার ফল কি জানেন যারা ওই চুম্বক যেটা এটা এমন একটা ম্যাগনেট এটার সাথে ফেরাক ডারে কিছুক্ষণ বসলে সেখান থেকে ফেরাগো কিছু নিয়ে দিবে ম্যাগনেট তখন ফেরাগের ভিতরে চুম্বকের আকর্ষণ কাজ করবে আল্লাহর আউলিয়ার দরবারে যখন আমরা যাব যেহেতু আল্লাহর বন্ধুরা আল্লাহর সাথে একটা কানেকশন আছে বন্ধুত্ব আছে আমাদের সেই ক্ষমতা নাই যোগ্যতা নাই ওই আল্লাহর বন্ধুরা আল্লাহর সাথে যেমন কানেকশন কইরা যোগাযোগ কইরা তারা তাদের এমন পাওয়ার নিয়ে বসে আছে আমরাও যখন ওলি আল্লাহর রব মাজারে যাইয়া জিয়ারত কইরা ওলি আল্লাহ যদি আমাদের দিকে নেক নজর দিয়া দেয় আমাদের জীবন আমার আল্লাহ পাল্টিয়ে দেবে আল্লাহর আউলিয়াদের উসিলায় সুবহানাল্লাহ আমরা এই কথা কই না কোন সময় যে আমাদেরকে শাহজালাল বাবা দিয়া দিবে ছেলে দিবে এগুলি বলে বলে মানুষদেরকে মিসগাইড করছে আমরা কখনো এই কথাগুলি হয়তো এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা কখনো এই বাজায়রা কথা এইভাবে বলি না কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকও বলে না আমরা বলি যে আমরা ওলি আল্লাহ দরবারে যাই তাদেরকে উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি দিবে তো আল্লাহ মদিনাওয়ালার দরবারেও তো যখন যায় তখন তো আল্লাহর কাছে সবাই চায় আল্লাহ তোমার পেয়ারা রসুলের রসুল আমাদেরকে ক্ষমা করে দিন সেভাবে আমরা দোয়া করি এটা হচ্ছে সিস্টেম এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার আকীদা কিন্তু এই এই যে মিসটা করা হয় যে আমরা বলি নাকি আমরা শাহপুর যাইয়া বা মাইজবান্ডার যাইয়া গাজীপুরের কাছে যাই আমরা চাই আমরা বলি তাদেরকে দেওয়ার জন্য নাউজুবিল্লাহ আমরা সেভাবে এটা কোনো সচেতন মানুষ করতে পারে না আল্লাহর আউলিয়া যারা তারা আল্লাহর সাথে তাদের যোগাযোগ ভালো আল্লাহর সাথে তাদের কানেকশন ভালো এই জন্য তারা এদের মাজারে যখন জিয়ারত করবেন তখন সেখান থেকে আপনি আল্লাহর ওলিদের কিছু ফয়েজ ও বরকত আপনার সিনাই যখন আসবে তখন আপনাকেও আল্লাহ পরিবর্তন করে দিবে জোরে কোন আল্লাহু আকবার মালিক বিন দিনার উনি অনেক বড় আল্লাহ ওলি হয়ে গেলেন তো মালিক বিন দিনার তো একসময় একটু ভিন্ন রকমের ছিল আমরা অনেকে ইতিহাস শুনেছি যে উনি কেমন ছিল উনি ওনার যে নেশা ওনার খুব প্রিয় একটা জিনিস ছিল উনি নেশা না খাইলে উনি ঘুমাইতে পারতেন না ওনার এমন একটা পরিস্থিতি একটা সময় তৈরি হয়ে গিয়েছে তো যাই হোক এটা একটা লম্বা কথা তো মালিক বিন দিনার উনি যখন
বড় একজন আউলিয়ার দরজায় পৌঁছে গেলেন উনি ওনার হুজরার ভিতরে নামাজ আদায় করতেছেন তো নামা আল্লাহর আউলিয়া যারা তারা তো আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যায় নামাজ পড়তেছেন এমন সময় ওই কালের ওই জায়গার সবচেয়ে বড় একটা নাম করা ডাকাত সেখানে প্রবেশ করলো তো মালিক বিন দিনারের ঘরে উনি তো নামাজ পড়তেছে নামাজে দাঁড়িয়ে গেছে কারণ যারা আল্লাহর সাথে যোগাযোগ করে তাদের দুনিয়ার খবর থাকে সালাতের অর্থ কি সালাত হলো যোগাযোগের মাধ্যম সালাতের অর্থ আমরা নামাজ জানি সালাতের একটা পারিভাষিক অর্থ আছে সেটা হলো যে সালাতের অর্থ হলো আল্লাহর সাথে বান্দার যোগাযোগ লাগানো মোবাইলে যখন বন্ধুর সাথে নাম্বারটা দিলে বন্ধুর নাম্বারটা দিলে বন্ধুর সাথে একটা যোগাযোগ হয়ে যায় ঠিক বান্দা এবং আল্লাহর কাছে যোগাযোগের জন্য এটার মাধ্যম হলো সালাত এজন্য আমার নবী বলছে ইমানের পরে সালাতের দাম আছে না নাই নামাজের দাম আছে না নাই আমরা তো বন্ধুর সাথে ঠিকই যোগাযোগ রাখি সপ্তাহ পর সপ্তাহ যদি মিস হয়ে যায় আহারে বন্ধু উপায় নাই পাগলের মতো হয়ে যায় ছেলেরা অথচ আল্লাহর সাথে যোগাযোগ বছরের পর বছর মিস বন্ধুর সাথে যদি একবেলা কথা না হয় পাগল হয়ে যায় আমার ভাই পাগল হয়ে যায় কেউ আত্মহত্যা করে কেউ ট্রেনের নিচে মরে কিন্তু যিনি সবচেয়ে বড় প্রিয় বন্ধু যিনি আমার সবচেয়ে যার হুকুমে যার চায় যার নেগায় যিনি আমাদেরকে বাঁচায় খাওয়ায় যিনি আমাদেরকে সুস্থ রাখে ওই মালিকের সাথে কিন্তু দিনের পর দিন যোগাযোগ বন্ধ আপনারা জানেন সালাতের কিছু বাহ্যিক অর্থ আছে সেটা হলো যখন জোহরের নামাজের সময় হয় তখন বান্দা মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলা সালাত কি বলে ডাকে যে নামাজের দিকে আসো তো নামাজের দিকে আসো বলে যখন ডাকে তখন মূলত আল্লাহই কল করছে আপনাকে ওই আল্লাহ আপনাকে কল করছে যে বান্দা আয় ওই যে ফজরের সময় নামাজ পড়ে গিয়েছস ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় তো গ্যাপ হয়ে গিয়েছে তোর সাথে আমার অনেক লম্বা সময় কথা হয় না যোগাযোগ হয় না বান্দা আয় জোহরের নামাজে আয় নামাজে দাঁড়িয়ে যা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা সব আল্লাহর দিকে তখন আল্লাহ বলে বান্দা তুই কি বলবি বল তখন আমরা শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মাওলার সাথে বান্দার যোগাযোগ এভাবে চলতে থাকে তো কিভাবে হয় যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে বান্দার একটা যোগাযোগ হয়ে যায় আর এই যোগাযোগের মাধ্যম হইল নামাজ এখন জোহরে যখন আসে একটা যোগাযোগ হইল আসরে আবার সময় হলো আরেকটা যোগাযোগ হইল মাগরিবে আসলো আরেকবার যোগাযোগ হইল এশায় আসলো আবার যোগাযোগ হইল আচ্ছা বলুন এইভাবে কেউ যদি না আয়েশা মিস করে তাহলে আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে না বলুন ফজরে আসলো না জোহর পড়লো না আসর মাগরিব এশা পড়লো না আজকে নামাজে পড়লো না আবার এমনও আছে সপ্তাহেও মসজিদের দিকে নাই তাহলে এক সপ্তাহ আল্লাহর সাথে যোগাযোগ বন্ধ করে রাখছেন এক বছর আল্লাহর সাথে যোগাযোগ বন্ধ করে রাখছেন তাহলে বন্ধুর সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হলে তো আপনি আমি পাগলের মতো হইয়া যায় আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে আমার মাথায় ঘুম আসে কিভাবে আমার মুখে খাবার যায় কিভাবে আমি শান্তি মতো দৌড়াদৌড়ি করি আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তো আমরা ভালোভাবে থাকার কথা না দুনিয়ার বন্ধুর সাথে যদি যোগাযোগের জন্য আমি এত পাগল পারা হয়ে যেতে পারি তাহলে আল্লাহর সাথে যোগাযোগের জন্য তো আরো বেশি পাগল হওয়া দরকার ছিল ও ভাই আল্লাহ 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 চাইতে আর বড় বন্ধু কেউ আছে নাকি দুনিয়ার সব বন্ধুর হলো টাকা নাস্তা খাওয়াইতে পারবেন টাকা পকেটে আছে শরীরে শক্তি আছে ক্ষমতা আছে আপনার বন্ধু আপনাকে ডাকবে আপনাকে কাছে নিবে যেদিন আপনি দুর্বল হয়ে যাবেন সেদিন থেকে আর আপনাকে কাছেও ডাকবে না পৃথিবীটা আপনি ঘুরতেছেন না যাদের 40-50 বছর কিছু অভিজ্ঞতা হয়েছে আপনাদের যে দুনিয়াটা টাকার পিছনে ঘুরে ক্ষমতার পিছনে ঘুরে যার টাকা আছে তার কাছে মানুষের অভাব নাই যার ক্ষমতা আছে তার কাছে মানুষের অভাব নাই তাহলে আপনি কি দিন শেষে আজও কি বুঝতে পারেন নাই যে পৃথিবীর মানুষ সমাজ রাষ্ট্র সব কিছু টাকার জন্য মানুষকে ভালোবাসে ক্ষমতার জন্য ভালোবাসে একমাত্র সেই মহান রব্বুল আলামিন যিনি বান্দাকে সব সময় চায়া দিয়ে রাখে রহমতের নজর দিয়ে রাখে ওই বান্দা আল্লাহর সাথে ওই বান্দারই সবচেয়ে বেশি যোগাযোগ হবে যিনি
বান্দার প্রতি সবচেয়ে দয়াবান হয়ে যায় আল্লাহ সেই আল্লাহর সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগটা যাতে আমাদের রাখতে পারে আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন আল্লাহুম্মা اللهم وعلى آله بل بشر جائے گا مدینہ جائے گا مدینہ بلو لگر جائے گا مدینہ ارے یہ تو سندور جائے گا کوتھاؤں ملے সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরে মদিনা শরীফে নূরের খাজিনা আশিক চরায়ণে বজে না ভালো লাগার জায়গা মদিনা জোরে বলি আল্লাহু আকবার মালিক বিন দিনার দেখে ওই লোকটা উনি নামাজ অবস্থার ভিতরে আছে লোকটা ঘুরতে ঘুরতে একটা কানা করিও যখন পাইল না হঠাৎ কইরা মালিক বিন দিনার সালাম ফিরানোর পরে যখন দেখলেন লোকটা দাঁড়িয়ে আছে একবারে ফেলফেল কইরা মালিক বিন দিনারের দিকে বলে ভাই তুমি কেন আমার ঘরের ভিতরে আসছো হুজুর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম আপনার ঘরে কিছু সন্ধান করলাম আপনার ঘরে আমি অনেক কিছু সন্ধান করলাম কিন্তু আমি একটা কানা করিও টোকাইয়া পাইলাম এটা কেমন জাতের ঘর যেই ঘরের ভিতরে কোনো কিছুই থাকে না মালিক বিন দিনার বলে রে ডাকাত আমরা যারা আল্লাহর দরবারে বিক্রি হইয়া গেছি আমরা দুনিয়ার জন্য ঘরে কিছুই রাখি না রে আমরা যারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি দুনিয়ার জন্য ঘরে কোনো কিছু মজুদ রাখি না রে এই ঘর খালি থাকবে আমি এখানে জমা রাখবো কার জন্য বল আজকে আমি চলে গেলে কিছুই তো আমার সঙ্গে যাবে না মালিক বিন দিনারের দিকে ওই ডাকাত বড় মায়ার নজরে তাকিয়ে রইলেন কথাবার্তা বলতে বলতে রাত যখন শেষ হয়ে গেল ফজরের সময় মসজিদের ভিতরে মালিক বিন দিনারের সাথে চোর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে মালিক বিন দিনারের সাথে যখন এলাকার সবচেয়ে নামি দামি ডাকাত চোরকে যখন ওনার সাথে দাঁড়িয়ে থাকতে দেখলেন দাঁড়িয়ে থাকতে দেখা এলাকার মানুষ কয় কি রে এত বড় ডাকাত আল্লাহর ওলির সাথে কি করে আল্লাহু আকবার বলেন এত বড় ডাকাত আল্লাহর ওলির সাথে কি করে এলাকার মানুষ যখন বলা বলি বললে আর বলল হুজুর আপনার সাথে এত বড় ডাকাত এলাকার সবচেয়ে নামি দামি চোর সে আপনার সাথে কি করে উনি এবার বলছে রে
মানুষেরা শোনো যখন এই চোরটায় আমার ঘর চুরি করতে আসছিল যখন এই চোরটায় আমার ঘর চুরি করতে আসছিল আমি তার মনটারে চুরি কইরা নিয়ে গেছি সে আসে আমার ঘরের মাল চুরি করতে আমি তারে চুরি করছি বলে কিভাবে করলেন হুজুর বলে দেখোস না চোর যখন মসজিদে আইসা আল্লাহরে সেজদা দেয় কোন বান্দা যখন সারা জীবন গুনাহ করার পরে একবার যদি মাওলার কদমে পড়ে যাইতে পারে আমার আল্লাহ এত খুশি হইয়া যায় আল্লাহ রহমতের সাগরে ঢেউইটা যায় আমার আল্লাহ কয় রে বান্দা জীবন বর গুনাহ করছো তো কি হইছে আমি আল্লাহর ভালোবাসা সেজদা দিলে যা যা যায় আমি তোরে ক্ষমা কইরা দিলাম আমি তোরে মাফ কইরা দিব যখন চোখের পানি গুলো ফালাইয়া বান্দা আল্লাহর কাছে কাঁদতে পারে ওই মালিক বিন দিনার বলে আমি এই চোরটারে আমার কাছে চুরির জন্য এসেছিল আমার ঘরে কিন্তু কিছু না পাইয়া খালি যাইতে দেই না আল্লাহর ওলিরার দরবারে গেলে খালি যায় না মালিক বিন দিনার বলে আমার চোখের নজরে তার মনটাই আমি চুরি কইরা তারেও একজন দিনদার হিসাবে বানায়া নিলাম জোরে কোন আল্লাহু আকবার মালিক বিন দিনার যেহেতু ওনার কথাটা চলে আসে আমি ওই জায়গায় একটু পরে যাচ্ছি লাস্টে বলে যাব যে মালিক বিন দিনার উনি কিভাবে পরিবর্তন হন ওনার একটা খুব মজার বিষয় আছে উনি এক মজলিসের ভিতরে ওয়াজ করতেছে তো অনেক হাজার হাজার মানুষ ওনার বক্তবন্ধ মিরুদান মুরিদান হয়ে গেল তো হঠাৎ করে উনি যখন মানুষকে নসিহত করতেছিলেন কেউ একজন দাঁড়িয়ে বলল হুজুর আপনাকে আমরা দেখেছি আপনি নেশা মদ এই জাতীয় জিনিসের সাথে আপনি যথেষ্ট জড়িত ছিলেন কিন্তু আজকে আপনি এত বড় হুজুর কিভাবে হইলেন আপনি তো অনেক কিছু করেছেন কিন্তু আজকে আপনি মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন মানুষকে ভালো কথা শোনাচ্ছেন সেটা কিভাবে সম্ভব হয়েছে তখন ওই মজমাতে দাঁড়িয়ে মালিক বিন দিনার সেই কথাটা জানাচ্ছিলেন সকল মানুষের উদ্দেশ্যে বলে শোনাও আমি তো সব সময় নেশা পান করাই আমার উদ্দেশ্য ছিল হঠাৎ করে যখন কদরের রজনী যখন লাইলাতুল কদরের রজনীটা যখন আসলো অনেক দূর ঘুরতে 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 আমি একটা মদের বোতল নিয়ে বাসার ভিতরে আসলাম বাসায় এসে আমি সেই মদটা খাবো মদটা পান করব বাসায় ডুইকাই আমি মদটাকে টেবিলের উপরে রাইকাই আমি পাশে ঘুমায়া গেলাম হঠাৎ করে আমার মেয়েটা দৌড় দিয়া যখন যাচ্ছিলেন মেয়ের গাও যখন টেবিলের সাথে বেজে গেল ওই মদের বোতলটা সিসাটা পরে বোতলও ভেঙে গেছে মদগুলিও পরে গেছে কিন্তু আমার কন্যা সন্তান বলে আমি তারে কিছু বলতে পারলাম না যদিও একটু রাগ হইল যদিও একটু আমার মন খারাপ হয়েছে কিন্তু মেয়ে তো মেয়ের দিকে তাকাইয়া কিছু বললাম না আমার মদের সিসা ভেঙে গেছে বলে আমি আর খাইতে পারলাম না আমি ঘুমাইয়া গেলাম এবার এই সময়টা পার হইয়া দীর্ঘ এক বছর পরে যখন আবার কদরের রজনীটা আসলো আমি আবার একটা মদের বোতল লইয়া ঘরের ভিতরে প্রবেশ কইরা আমি মদ খাবো এমন সময় আমার একটা কথা মনে পড়ে গেছে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটার গায়ের সাথে টেবিল বেজে আমার একটা মদের সিসার বোতলটা ভেঙে যখন গেছে আমি ওই কথাটা যখন আবার স্মরণ হয়ে গেছে মালিক বিন দিনার বলে এই বছরের মাঝখানে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল ওই মেয়েটার কথায় আমি যখন স্মরণে আসলো গত বছর তো আমার মেয়েটাই আমার মদের বোতলটা ভেঙে দিয়েছিল যেইভাবে হোক আমি আমার মেয়ের কারণে মদটা খাইতে পারি না আমি আমার মেয়ের কারণে মদ খাইতে পারি না আজকে আমার মেয়েটা নাই কিন্তু আমি মদের বোতল লইয়া গা খাওয়ার জন্য হাজির হইয়া গেছি মালিক বিন দিনার বলে ও শ্রোতারা শোনো হঠাৎ করে আমার মেয়ের কথাটা স্মরণ হইয়া গেছে আমার কলিজাটা যারা
টুকরা টুকরা হইয়া যাবে আমার মেয়েটা তো আর দুনিয়ায় নাই মেয়েটা বিদায় হইয়া গেছে আমি মত্তায় আর ফান করলাম না এটারে আমি টেবিলের উপরে রাইখা আমি ঘুমাইয়া গেছি রে শ্রোতারা শুনো আমি যখন ঘুমাইয়া গেলাম আমি যখন ঘুমাইয়া গেলাম ঘুমের ভিতরে আমি ভয়ঙ্কর একটা স্বপ্নে পড়ে গেছি স্বপ্নের ভিতরে পড়ে দেখি বিশাল একটা কালো সাপ আমি মালিক বিন দিনারকে দাওয়া করতেছে সাপের দৌড়ানি খাইয়া আমি যখন সামনের দিকে বাড়তেছিলাম সাপ আমাকে দৌড়ায় আমি সামনের দিকে যাই সাপ আমাকে দৌড়ায় আমি সামনের দিকে যাই দৌড়াইতে 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 আমার সামনে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বৃদ্ধ একটা লোকেরে আমি সামনে পাইলাম আমি দেখলাম লোকটা অনেক দুর্বল একেবারে দুর্বল আমি ডেকে বললাম বাবা আমাকে একটা বিশাল সাপ কালো সাপ দাওয়া করতেছে আপনি কি আমারে বাঁচাইবেন নে দুর্বল বৃদ্ধ লোকটাই কয় এরে মালিক তোমারে আমি বাঁচাইবার জন্য আমার কাছে এমন কোন শক্তি নাই আমি হইলাম একেবারে দুর্বল আমি হইলাম একেবারে দুর্বল আমি এত বড় সাপ থেকে তোমারে বাঁচাইতে আমি পারব না এরে মালিক বিন দিনার ওই সামনের দিকে চলে যাও যেখানে একটা পাহাড় আছে পাহাড়ের ডান দিকের রাস্তা ধরে চলতে থাকো দেখো তোমার কোন বাঁচার রাস্তায় আসে যাইতে যাইতে মালিক বিন দিনার বলে আমি হঠাৎ করে পাহাড়ে বিশাল একটা আগুনের কুণ্ডলি দেইখা আমি আরো বড় ভয় পেয়ে গেলাম আমি মুরব্বীর কথাটা স্মরণ রাইখা পাহাড়ের ডান দিক ধরে আমি চলতে শুরু করলাম আর সাপ আমারে পিছন দিয়া দৌড়াইয়া আসতেছে আমি সামনের দিকে যাচ্ছি আমারে সাপ পিছন দিক দিয়া দৌড়াইয়া আসতেছে যাইতে যাইতে হঠাৎ করে দেখি একটা বিশাল বাগানের ভিতরে অনেকগুলি ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে সেখানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ানটাই কাকে যেন ডাইকা বলল ও বাচ্চারা দেখো একটা লোককে সাপে দাওয়া করতেছে এই লোকটা কেন এইভাবে বিপদে পড়ে আছে দেখো বাগানের বাচ্চাগুলিকে ডাইকা যখন সামনে আনলো ওই মালিক বিন দিনারের কিছুদিন আগে যেই মেয়েটা এন্তেকাল করেছে ওই মেয়েটা নজর করে দেখে তার বাবা আজকে এই বিপদে আছে জোরে কোন আল্লাহু আকবার এত বড় বাবার বিপদ দেইকা মালিক বিন দিনার বলে আমি দেখলাম আমার মেয়েটা আমারে টান দিয়া বাগানের কাছে নিয়ে গেল এবং সাপটারে সে হাত দিয়া দইরা উড়াইয়া ফালাইয়া দিল আমি জিজ্ঞাসা করলাম মা তুমি তো অনেক ছোট মানুষ রে মা অত বড় এত বড় বিশাল সাপ যেটা আমারে বড় দাওয়া করছিল আমারে দৌড়াচ্ছিল আমাকে এমন ভাবে দৌড়াচ্ছিল আমি তো ভয় আতঙ্ক হয়ে গিয়েছি আমরা এত বড় শক্তিশালী হইয়া সাপের মোকাবেলাটা করতে পারলাম না ও মা তুমি এতটুকু একটা ছোট্ট মেয়ে কিভাবে তুমি সাপটারে তাড়াইয়া দিলা তুমি হাত বুলাইলা সাপটা চলে গেল এটা কিভাবে সম্ভব হইল অথচ বৃদ্ধ মুরব্বীটাও পারল না আমি এত বড় হইয়া আমিও পারলাম না তুমি কিভাবে এই সাপটারে দৌড়াইয়া দিলা কিভাবে দৌড়াইয়া দিলা মালিক বিন দিনারের মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি এই জন্য পারছি বাবা আমি হইলাম জান্নাতি কারণ জান্নাতের কাছে কোনোদিন দোজকের আক্রমণ হতে পারে না সুবহানাল্লাহ ও মা শোনো ও মা শোনো তুমি আমাকে একটু বলবানি আমাকে যে দৌড়াচ্ছিল একটা সাপ এটা কি ছিল আমাকে আমি সাহায্য চাইলাম বৃদ্ধ লোকটার কাছে উনি কে ছিল এই দুইটা জিনিসের ব্যাখ্যায় আমি তোমার কাছে জানতে চাই এই দুইটা জিনিসের ব্যাখ্যায় আমি তোমার কাছে জানতে চাই যখন মালিক বিন দিনার মেয়ের কাছে জানতে চাইল সাপটা কে ছিল মেয়েটা ডাক দিয়া কয় বাবা এই সাপ অন্য কে হই না এটা হলো আপনার নফস বলে কিভাবে রে মা বলে মা গো বাবা দুনিয়ায় গুনাহের কাজ করতে করতে অর্থাৎ নফসের আপনি বড় শক্তিশালী বানায়া ফেলছেন নফসের দুকাই পইরা এতটা গুনাহ করে ফেলেছেন রে বাবা আপনি এতটাই অপরাধী হয়ে গেছেন আপনার নফস
বড় শক্তিশালী হয়ে গেছে মানে গুনাহের নফস এই গুনাহের নফস শক্তিশালী হওয়ার কারণে সারাটা জীবন মদ খাইতে খাইতে নামাজ না পড়তে পড়তে মাওলার শানে এরে গুনাহের কাজ করতে করতে নফস আপনার এতটা শক্তিশালী হয়ে গেছে এই জন্য আপনি সাপ থেকে বাঁচতে পারেন নাই কারণ এটা মূলত সাপ না এটা হলো আপনার ওই নফসের দোকা যেই দোকায় ফের আপনি কাজগুলি করছেন এটা হলো সেই ভয়ঙ্কর নফস যেটার কারণে আপনি জাহান্নামের দিকে আপনাকে দৌড়াচ্ছিল এটা হলো আপনার গুনাহের নফস বলে মা বুঝলাম এবার বলো বিদ্ধ লোকটা কে ছিল বলে বাবা বিদ্ধ লোকটাই ছিল এটা আপনার রুহু তো রুহু হ্যাঁ বাবা আপনি সারা জীবন শুধু নফসেরে খাওয়াইছেন রুহুরে খাওয়ান না বুঝছেন বাবা আপনি সারা জীবন শুধু নফসেরে খাওয়ান দিছেন কারে রুহুরে খাওয়ান না ওই নফসে চাইছে মদ খাওয়ার জন্য খায়া ফালাইছেন নফসে কইছে জেনার কাজ করো কইরা ফালাইছেন নফসে কইছে গুনার কাজ করো কইরা ফালাইছেন নফসে কইছে মানুষের ক্ষতি করো কইরা ফালাইছেন বাবা আপনি সব সময় নফসেরে খাবার দিয়েছেন রুহুরে দেন না এই রুহুটা হইল ওই বৃদ্ধ লোক যে আপনাকে বলেছে আপনার উপকার করতে পারে না আপনি রুহুর খাবার না দিতে আপনার রুহু এত দুর্বল হয়ে গেছে যে এটার নমুনাটা বৃদ্ধ লোকের মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাইছে অর্থাৎ আপনার রুহু এত দুর্বল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য তার কাছে কোনো শক্তি নাই কারণ আপনি রুহুরে কোনো খাবার দেন না এই রুহুর খাবার যখন বান্দা না দিবে আর নফসের দোকায় যখন বান্দা গুনার কাজে চলে যাবে তখন তো বান্দা এমনি জাহান্নামী হয়ে যাবে কারণ রুহের খাবার তো হইল স্বয়ং আল্লাহ পাকের এবাদত মারহাবা কোন রুহু এটার একটা ব্যাখ্যা আছে সেটা হলো কি যে মানুষের যে বডিটা আছে না এটা হলো দুনিয়ার এই যে সস্যা শ্যামল যা তৈরি হয় দুনিয়ার উৎপাদিত যে বস্তু আছে এটা খাইলে শরীর সতেজ হবে এখন রুহু তো দুনিয়ার না রুহু কিভাবে সতেজ করবে এই রুহু সতেজ করার জন্য এটার ওষুধ হইল জিকির এবং এবাদত বন্দেগী কারণ রুহু হইল নুরানি জগতের রুহু কোন দুনিয়ার বস্তু না বডিটা হইল দুনিয়ার বস্তু এই দুনিয়ার বস্তু হওয়ার কারণে এই মাঠে ঘাটে যেটা হয় এটা খাইয়া শরীর কি থাকে ভালো থাকে আর রুহু হইল এটা নুরানি জগতের রুহের জগতের এখন রুহুর খাবার কি এ ধান কি জানি বলে ভাত গরুর গোস্ত মাংস মাছ ইতা ইতা এগুলি খাইলে বডি সতেজ হয় রুহু না বডি সতেজ হয় রুহু না এখন রুহু এটাকে সতেজ করবে কিভাবে এটাকে সতেজ করবে সেজদার মাধ্যমে এটা সতেজ হবে তেলাওয়াতের মাধ্যমে এটা সতেজ হবে আল্লাহর জিকিরের মাধ্যমে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত উস্তাদুল উলামা হযরত মাওলানা আসাদুল্লাহ ফারুকি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত এই এলাকার পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন আওয়াজ করে বলুন মারহাবা তোমরা সময় হল আমরা ঘুরে তুরে আলোচনা চাল আলোচনা সলতনে রসুল্লাহ আলাইকুম সালামুলিয়া খুদা
ببازار محمد صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة رسول الله سلام يا حبيب الله عليكم حاضرين আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলারা ইনশাআল্লাহ চলে আসছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাদুল উলামা হুজুর উপস্থিত হয়েছেন আমি শেষ করে দিচ্ছি হুজুর ইনশাআল্লাহ সুন্দর তাকরীর করবেন বলছিলাম আল্লাহর আউলিয়া হযরত মালিক বিন দিনার সেভাবে বর্ণনা দিচ্ছিলেন যে আমি এই এই স্বপ্নটা দেখার পরে আমি সেদিন থেকে আমার এতটা ভয় ভিতরে ঢুকে গেছে যে আমি কি করছি আমার নফসকে আমি এতটাই শক্তিশালী কলে ফেললাম যে আজকে আমার রুহ খাবার না দিতে এতটা দুর্বল হয়ে গেল তার মানে আমার বাঁচার কোনো রাস্তা নাই তৎকালীন সময় তিনি তাওবা করে এতটা এত বড় বুজুর্গ হয়েছেন ওই সময় মালিক বিন দিনার ওই সময় থেকে আজ পর্যন্ত মানুষ মনে রাখবে জোরে কোন আল্লাহু আকবার একটা কথা থেকে চলে গিয়েছিলাম সেটা হলো আল্লাহর আউলিয়া যখন হয়ে যায় ওরা যখন চোখের নজর দিবে ওরা যখন কারো প্রতি দৃষ্টি দিবে শত বছরের বন্দিগি করে যা পাইবে একজন আউলিয়ার এক সেকেন্ডের নজরে তার চেয়ে আরো বেশি পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব হযরত নাসিরউদ্দিন সিপাচালার কথা বলছিলাম নাসিরউদ্দিন সিপাচালার মাজারটা পূবে পশ্চিমে আমরা সবাই দেখেছি সবাই জানি এখন যারা এটা আমাদের কথা নয় যারা খোদ সিলেটের মৌলভি এবং আমাদের মসলকের মৌলভিও না ওই অন্য মসলকের মৌলভি যারা ওলিয়াদের ব্যাপারে এতটা অগ্রগামী আমাদের মতো নয় ওই সমস্ত আলেমদের জবারে কথাটা শোনা এবং ওনার জীবনের ভিতরে লেখা আছে নাসিরউদ্দিন সিপাচালার মাজার পূবে পশ্চিমে হওয়ার পিছনের কারণ শোনো নাসিরউদ্দিন সিপাচালা কিন্তু মোরার বনে এন্তেকাল হয় না ওনার যেখানে এন্তেকাল হয়েছিল সেটা হলো সিলেটের এয়ারপোর্ট রোড জাগার নাম চৌকাট জাগার নাম চৌকাট এখন ওই জাগার নাম কেন চৌকাট হইল এই চৌকাট হওয়ার কারণ হইল নাসিরউদ্দিন সিপাচালা সেখানে এয়ারপোর্ট রোড ওই জায়গায় এন্তেকাল করলেন সবাই মিলেমিশে জানাজার নামাজ ওই সিলেটি বাসায় পালং যেটা আমরা যেটা লাশ থাকে তখন এটাকে চৌকাট বলা হতো মানে চৌকাট খাট যেটা চৌকাট কিন্তু ওই জায়গার নাম চৌকাট হয়ে গিয়েছে কিভাবে ওই জায়গায় যখন নাসিরউদ্দিন সিপাচালা আল্লাহর ওলির এন্তেকাল হওয়ার পরে মানুষগুলি জানাজার জন্য যখন রেডি হইয়া গেছে মানুষগুলি যখন জানাজার জন্য দাঁড়াইয়া গেছে সবাই নাসিরউদ্দিন সিপাচালা লাশ সামনে রাইখা জানাজা পড়বে হঠাৎ কইরা সবাই যখন প্রস্তুতি নিয়েছে মানুষের একটু যখন মানুষ হঠাৎ কইরা যারা জানাজার প্রস্তুতি নেওয়ার পরে অনেকে সামনের দিকে নজর দিয়া দেখে চৌকাটের ভিতরে লাশ নাই জোরে কোন আল্লাহু আকবার তো লাশ না দেখে চৌকাট এই নাম ফুরে গেছে ওই জায়গার নাম চৌকাট আজ পর্যন্ত নাম আছে চৌকাট জায়গার নাম এখনো চৌকা সিলেটের এক জায়গার নাম আছে গোলাপগঞ্জ থানার ভিতরে নাম হইলো কৈলাস সিলেটের ভাষা কা কৈলাস সিলেটের ভাষা তো কৈলাস আপনার কি কৈলাস কইতে পারেনি তোরা লাউন কৈলাস জায়গার নাম কৈলাস এটা হলো কোন জায়গায় গোলাপগঞ্জ থানায় কৈলাস তো কৈলাস এক বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গ্যাস ফিল্ড আছে ওই জায়গাটার নামে কৈলাস গ্যাস ফিল্ড এই কৈলাস আইলো কোথেকা ওইখানে এক আল্লাহর ওলির এন্তেকাল হয়েছে আল্লাহর ওলির এন্তেকালের পরে সবাই জানাজা টানাজার লেগে ফুতস্তুতি নিয়ে জানাজা দাঁড়াইবো এমন টাইমে দেখ খাটিয়াত লাশ নাকি কৈলাস লাশ কই নাই লাশ নাই কৈলাস কৈলাস সিলেটিরা কয় কৈলাস কিন্তু মূলত এরা বলছিল যে মানে লাশ কই কই লাশ কই লাশ দি নাই আল্লাহর ওলির লাশ চলে গেছে জোরে কোন আল্লাহু আকবার তো নাসিরউদ্দিন সিপাচালার মৃত্যুবরণ আল্লাহ আল্লাহর দরবার উনি যখন যান সেই জায়গাটা ছিল এয়ারপোর্ট রোড ওই জায়গার নাম চৌকাট চৌকাট কেন হয়েছে সেই জায়গায় চৌকাটের ভিতরে যখন নাসিরউদ্দিন সিপাচালাকে শোয়াইয়া জানাজার নামাজ পড়বে
এমন সময় একজন নজর কইরা দেখে সৌকাটে নাই বলে এ সৌকাট মানে সৌকাটের লাশ কো অর্থাৎ যিনি প্রথম প্রথম শব্দ ব্যবহার করছে এটার নাম এখন এলাকার নাম হয়ে গেছে সৌকাট সৌকাট কি সৌকাটে না লাশ আছিল লাশ কই লাশ নাই 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 তিন দিন পর্যন্ত নাসিরউদ্দিন সিবাচালার লাশ টুকায়া পায় না তিন দিন পরে হঠাৎ কইরা মানুষ নজর কইরা দেখে মুরার বনের দিকে তখনকার সময় তো নদী নালা বেশি ছিল এই নাসিরউদ্দিন সিবাচালার লাশ বাসতে 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 মুরার বনের নদীর পাশে আইসা বিরা গেছে তখন ওই জায়গার মুরিদানেরা ভক্তরা লাশটারে উঠাইয়া এবার দুনিয়ার সিস্টেমে জানাজার দিয়া দাফন করবে দাফন করার আগে কিছু কিছু লোক বলল নাসিরউদ্দিন সিবাচালার একটা নসিহত ছিল ওনাকে অন্তকাল করার পরে যাতে উনাকে উত্তর দক্ষিণ কইরা মাটি না দেয় মুখটা যাতে কেবলামুখী কইরা মাথাটা যাকে পশ্চিম দিকে ফিরাইয়া মাটি দেয় জোরে কোন আল্লাহু আকবার যখন ওই যাদেরকে নসিহত করছে তাদের না জিনিসটা মনে আছে ওরা বলছে রে তো এখন এইটা কি দুনিয়া শরীয়ত মানবে আরে দুনিয়া তো কিলাগিলি ছুটে যাবে কিলাগিলি ছুটে যাবে মানে যে পূবে পশ্চিমে মাটি দেওয়ার লেগা কোবাকুবি তো অলরেডি খুনাখুনি হয়ে যাব কিন্তু এই খুনাখুনি যাতে না হয় সবার আবদার রাখার জন্য যাতে গেঞ্জাম না হয় ঠিক ওনাকে যেইভাবে শরীয়তের নিয়ম উত্তর দক্ষিণ মাটি দেওয়া হইল আমরা যেইভাবে মাটি দেয় ওইভাবে যখন নাসিরউদ্দিন সিবাচালারে মাটি দিয়া ওনার কিন্তু নসিহত ছিল আমারে ওই পূবে উত্তরে দক্ষিণে মাটি দিও না আমার মাথাটা পশ্চিম দিকে কইরা কেবলার দিকে কইরা মাটি দিও ওনার কথাটা দুনিয়ার শরীয়তের আইন অনুযায়ী যখন মানা হলো না ঠিক শরীয়তের নিয়মে উত্তর দক্ষিণ যখন মাটি দিয়া কবরে শুয়াইয়া হাজার হাজার ভক্ত মুরিদানেরা চতুর্পাশে দাঁড়াইয়া জিয়ারতের জন্য যখন দাঁড়াইয়া গেছে ওই হাজার হাজার ভক্ত মুরিদানের সামনে নাসিরউদ্দিন সিবাচালার লাশটা কবর থেকে গুইরা কেবলামুখী হইয়া গেছে জোরে কোন আল্লাহু আকবার আগে কথা ভাঙিয়ে দিছি যে আল্লাহর আউলিয়ার বিষয়গুলো বুঝতেন না যারা বুঝে না ওরা হাজারও বুঝাইলেও বুঝবে না যারা বুঝে আর এমনি বুঝে আমার নবীর মেরাজের ব্যাপারে বিজ্ঞান টানন লাগে ইমানদারের কি বিজ্ঞান লাগে নাকি আমার নবীর মেরাজকে বিজ্ঞানরা বারবার কাট করায় বিজ্ঞানের কাট করায় দাঁড় করে দেখো বিজ্ঞান কইছে অক্সিজেন নাই উল্কা পথ আগুনের পথ এটা গেলে কেমনে ফিরাই মানে অবিশ্বাসীরা নবীর মেরাজকে বারবার বিজ্ঞানের কাট করে দাঁড়াইয়া এটারে জুট বানাইতে চায় নাউজুবিল্লাহ বলে অথচ আল্লাহ সুবহানাল্লাহ জি দিয়ে পরিষ্কার করে দিছে কয়তোর বিজ্ঞান বিজ্ঞান সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ জি আসরা বি আব্দিকে আমার বান্দা এই আব্দিকের যে কত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ হুজুররা আমার চেয়ে অনেক ভালো জানে বিশ্বাস করুন আব্দিকে কাকে বলে যে রুহু এবং দেহ সমষ্টিকৃত যে বস্তুটা এটাকে আব্দুন মানে বান্দা বলে আর আল্লাহ কিভাবে পরিষ্কার করছে দেখছেন মানে আমার নবীর রুহু এবং দেহ সমষ্টিকৃত যে বস্তু যে দেহটা এই দেহটারে আল্লাহ দিদার আল্লাহ নিয়ে গেছে এখন এই জন্য বিজ্ঞানরা কয় সশরীরে এই জন্য বিজ্ঞানরা কয় মা মানুষ তো অক্সিজেন ছাড়া বাঁচে না এই মধ্যাকর্ষণের শক্তি যেখানে আছে এখন এমিক কালো যায় না হেমিক কালো যায় না এটা এরপর আবার আগুনের পথ আছে আবার মানুষের মানুষ কতটুক জায়গা পর্যন্ত বাঁচবে সেটার একটা সীমা আছে ওই অক্সিজেনের বাহিরে গেলে মানুষ বাঁচতে পারবে না এখন কিভাবে বাঁচলো এই জন্য কিছু কিছু এক্সাম্পল হজরত ইউনুস নবীর আল্লাহ 40 দিন মাছের ভাড়ে বাঁচাইছে না কেড়ে কেড়ে বাঁচাইছে কে আল্লাহ বাঁচাইছে না ও মিয়া ইব্রাহিম নবীর নমরুদের আগুনে ফালাইছিল আচ্ছা নমরুদের আগুনটা কি নাকি আপনার গ্রামের লাকড়ির মতো নাকি আরে আল্লাহ রে আল্লাহ রে আকাশে দিয়া ফাকিরা পর্যন্ত যাইতে পারছে না ওরা জলে পড়ে ছাই হয়ে গিয়েছে এত বড় বিশাল আঙ্গুলের কুণ্ডলি চরক বানাই ইব্রাহিম নবীরে ফালাইয়া দিছে অত ফসম জলে না বাঁচিয়ে রাখছে কে এই সুবহানাল্লাহ জি দিয়ে আল্লাহ এটাই বুঝাইছে সুবহানাল্লাহ জি দি আল্লাহ এটাই বুঝাইছে আমি আল্লাহ দুর্বলতা অক্ষমতা থেকে আমি পুত পবিত্র মানে আমি চাইলে ওই ইউনুস নবীর যেভাবে অক্সিজেন ছাড়া 40 দিন বাঁচে রাখতাম পারি নমরুদের আগুনে যেভাবে ইব্রাহিম নবীরে আমি অক্ষত রাখতাম পারি মুসা নবীরে যেভাবে কুহুতুর পর্বত জারিয়া সাই করে মুসা নবীরে বাঁচে রাখতাম পারি আমিও সুবহানাল্লাহ জি দি আল্লাহ বুঝাইছে আমিও আমার নবীরে রাতের কিয়দাংশ সময়ে বাইতুল মক্কা বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস হয়ে আমি আল্লাহর বাড়ি মাকা লা মাকাম কাফাকানা কবা কাউসাইন ওয়াদনা যেখানে কোনো মাকাম ছিল না সেই পর্যন্ত অল্প সময় আমি আমার নবীরে সব ভ্রমণ করাইতে পারি এটা আল্লাহ সুবহানাল্লাহ জি দিয়েই বুঝিয়ে দিয়েছে এনে কোনো বিজ্ঞান বিজ্ঞানের কোনো কাজ নাই তবে যেহেতু প্রযুক্তি যুগ আইছে হুজুররা অনেক গবেষণা করে বিজ্ঞানেরও কিছু কথাবার্তা বলে মানুষ বুঝে